আপনি সাবস্ক্রাইব করুন শেয়ার করে কী মাইকি এবং জানিয়ে দিন আপনার মতামত বিরুদ্ধে কথা বললে কোরানের বিরুদ্ধে কথা বললে আল্লাহর ফয়গাম্বরকে নিয়ে কটাক্ত করলে সবাই হয়ে যেত সবাই কথা ঠিক নাবে ঠিক এখন পর্যন্ত কোনো ইহুদি খ্রিস্টানের বাচ্চারা মুসলমানের দিকে বাকানসরের তাকানোর মতো দুঃসাহস পাবে না কথা ঠিক নাবে ঠিক মুসলমানের দিকে তাকানোর মতো দুঃসাহস পাবে না অমুসলমান হুশিয়ার হতে হবে আমাদের কি হতে হবে আমাদের মুসলমানদের হুশিয়ার হতে হবে ঘুমিয়ে থাকার সময় নাই মুসলমান আজকে যদি আমরা হুশিয়ার হইতাম তাহলে আমার আপনার পয়গাম্বরের দাড়িকে ছাগলের দাড়ির সাথে তুলনা করতে পারতো না কথা ঠিক না বেঠিক আজকে আমরা মুসলমান যদি হুশিয়ার হইতাম তাহলে কোরআন নিয়ে কিছু নাস্তিক মুরতাদ সেই সাহাবাগের ময়দানে দাঁড়িয়ে সেই ঢাকার প্রান্তরে সাহাবাগের ময়দানে দাঁড়িয়ে কিছু নাস্তিক মুরতাদ আল্লাহর পয়গাম্বর পয়গাম্বরকে নিয়ে ব্যঙ্গ চিত্র করতে পারতো না কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারতো না তারা কৌমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে পারতো না তবলি কোরআনের বিরুদ্ধে কথা বললে আল্লাহর পয়গম্বরকে নিয়ে কটাক্ত করলে জবাই হয়ে যেত জবাই কথা ঠিক না ঠিক তারা জবাই হয়ে যেত সম্মানিত সম্মানিত সুদীপ আজকে আমাদের মুসলমানদের হুশিয়ার হতে হবে কারণ কি আমরা মুসলমান আমাদের সভ্যতাকে বলে গিয়েছি আমাদের ঐতিহ্যকে বলে গিয়েছি বলে গিয়েছি মুসলমান ছিল হজরত ওমর ইবনে খতাব মুসলমান কাকে বলা হয় সেই ওমর ইবনে খত্তাব রাহু তালহুর নাম বলে এখন পর্যন্ত সেই পারস্যের ভিতরে ইরাকের ভিতরে পারস্যের ভিতরে সেই রোমের ভিতরে আমেরিকার ভিতরে এখন পর্যন্ত ছোট নাবালেক শিশুকে তার মা সন্ধ্যার সময় গোম পাড়ায় আমাদের দেশে যেরকম ভাবে বলে বাবা শিয়াল আসলো বাঘ আসলো ইত্যাদি ইত্যাদি আসলো এইগুলা বলে বলে যেরকম বয় দেখাইয়া বাচ্চাকে গম নেওয়ায় কথা ঠিক নাবে ঠিক ওই ভাবে এখন পর্যন্ত আমেরিকার ভিতরে রাশিয়ার ভিতরে ব্রিটেনের ভিতরে মানুষ তাদের বাচ্চাকে বলে ও বাচ্চা হজরত উমর আসতেছে উমরের নাম শোনার সাথে সাথে এমন কোন হুদি খ্রিস্টানের বাচ্চা নাই তার চক্ষু বন্ধ হয় না কথা ঠিক নাবে ঠিক ও মুসলমান মুসলমান কাকে বলে জানেন হজরতে আনহু। আল্লাহর পয়গাম্বরের জামানার ভিতরে আল্লাহর পয়গাম্বরের কাছে এক লোক আইসা খবর বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই রুম থেকে কিছু বাহিনী মদিনার মধ্যে হামলা দেওয়ার জন্যে মদিনার মধ্যে অ্যাটাক করার জন্যে তারা প্রায় মদিনার কাছাকাছি চলে আসছে আপনি একটু তদন্ত করে দেখেন একটু খবর নিয়ে দেখেন ঘটনা সত্যি না মিথ্যা আল্লাহর পয়গম্বর হজরত আলী তালা তালহুকে বললেন ও আলী তুমি যাও যেয়ে দেখো তো কথাটা সত্য না মিথ্যা হজরত আলী আল্লাহ তালহু মদিনার পার্সে এলাকায় যেয়ে দেখেন রুম থেকে সেই প্রায় চার হাজার সদস্যের একটা দল একটা বহর তারা রাস্তার সাইডে তাবু গেড়ে তারা পিকনিক খাইতেছে তাহারা নারী নিয়ে ফুর্তি করতেছে আর মদিনায় হামলা করবে এই জন্য তাহারা আগে আসতেছে হজরত আলী রজিয়াল্লাহতালহু উনি যে বললেন ও বাইসাহ তোমাদের বাড়ি কই বলে আমাদের বাড়ি হচ্ছে সেই রুম বলে যাইবা কই বলে জামু মদিনায় মদিনায় বলে নতুন নবী গজাইছে তারা সে কি মন্ত্র পড়ে আর সেই মন্ত্রের খব পরে পরে মানুষ তার বাপদাদার ধর্মের কথা বলে যায় বলে কই যাবা মদিনায় যে হ্যাঁ মোদিনায় কোনোদিন গিয়েছিলাম বলে যে না যাই নাই জীবনে প্রথম বলে শুনে রাখম মদিনা এমন একটি জমি যে মদিনার ভিতরে ঢোকার রাস্তা আছে কিন্তু মদিনার থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই যদি মদিনায় যাওয়ার দুঃসাহস করম যদি মদিনায় যাওয়ার মতো সাহস করম তাহলে আমি আলী এখানে বলে গেলাম মাথা কিন্তু গাড়ের সাথে থাকবে না বিবি কিন্তু বিধবা হয়ে যাবে তোমার মা বাবা কিন্তু সন্তান হারা হয়ে যাবে তোমার সন্তানগুলা কিন্তু এতিম হয়ে যাবে এই কথা বলে হজরত আলীর আল্লাহ তালানহ যখন চলে আসছে তখন সেই রোম পারস্যের লোকেরা বলতেছেন সেই পারস্যের লোকের সেই পারস্যের লোকেরা সেই পারস্যের লোকেরা বলতেছেন সেই পারস্যের লোকেরা বলতেছেন যে সেই পারস্যের লোকেরা বলতেছেন যে যদি মদিনার ভিতরে যাই তাহলে আমাদের আর বেরিয়ে আসা সম্ভব না সুতরাং এখানে আমাদের যাওয়া সম্ভব হলো না সম্মানিত সুদী আমরা কেউ না উঠি সম্মানিত সুদী আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলমিনের পবিত্র কালামের সৌরাতুল মিনুন থেকে আমি আপনাদের সামনে পড়েছি আল্লাহ পাক রব্বুল আলমিনের পবিত্র কালামের সৌরাতুল মিনুন থেকে আমি আপনাদের সামনে তালাবাদ করেছি তো আল্লাহ পাক রব্বুল আলমিন সৌরাতুল মিনুনের প্রথম আয়তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন কদ আফলা হালমিন ওন সফল হয়ে গেছে মোমেন কামিয়াব হয়ে গেছে ও মুসলমান যারা মমিন তাদের দুনিয়াতেও কোনো বয় নাই তাদের পরকালেও কোনো বয় নাই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন কদো আফলা মুমিনুন। মোমেন গন কামিয়াব হয়ে গেছে মোমেন গন সফল কাম হয়ে গেছে ও মুসলমান যারা মোমেন তাদের দুনিয়াতেও কোনো বয় নাই তাদের পরকালেও কোনো বয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মোমেন রাজে সফল কাম হয়ে গেছে সেই দিক নির্দেশনে আল্লাহ পাক রব্বুল আলমিন দিতেছে মুসলমান আমরা আজকে মোমেন কে মোমেন কারা এটা আমাদের আজকের বয়ানের মাধ্যমে জানতে হবে শুধু দাবি করার নাম মোমেন নয় মোমেন যদি কোনো মানুষ যদি হইবার চায় কোনো মানুষ যদি রব্বুল আলমিনের দফতরে তার নাম যদি মোমেনের কাতারে যদি লিখতে চায় তাহলে অবশ্যই তাকে সাতরা গুণ অর্জন করতে হবে সাতরা গুণের অধিকারী তার হতে হবে সাঁতরা গুণের মধ্যে একটা গুণ হলো মোমেনের প্রথম নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলমিন বয়ান করেন কদ সলাতিহিম আল্লাহ ও মুসলমান মোমেন যদি হতে চাও মোমেন আল্লাহর দফতরে মোমেনের কাতারে তোমার নাম যদি লিখতে চাও তাহলে অবশ্যই মোমেনের এক নাম্বার গুণ হলো মোমেন খুসুখুজুর সাথে নামাজ আদায় করবে মোমেন বিন মোমেন নম্রতার সাথে মোমেন বিনয়ের সাথে নামাজ আদায় করবে কথা ঠিক নেবে ঠিক ও মুসলমান আমাদের ভিতরে যদি নামাজের গুণ যদি না থাকে নামাজের আমল যদি আমাদের ভিতরে না থাকে তাহলে কিন্তু আমরা কোশ্চিন কালেও কিন্তু মোমেন হতে পারবো না ও মুসলমান এই নামাজটা শুধু আদায় করলে হবে না এটাকে খুশু খুজুর সাথে আদায় করতে হবে এটাকে বিনয়ের সাথে আদায় করতে হবে। খুশু খুজুর সাথে নামাজ কাকে বলা হয় কিতাবের ভিতরে তুমি যখন যখন নামাজের মধ্যে তুমি দাঁড়াইবা তখন তুমি মনে মনে এটা ধারণা করবা এটাই মনে হয় আমার জিন্দিগির শেষ নামাজ আর কোন নামাজ আর আমার হায়াতি জিন্দিগিতে বের পাবো না আর তুমি যখন নামাজে দাঁড়াইবা তুমি মনে করবা আমার এক পার্শ্বে জান্নাত আর এক জাহান জাহান্নাম আমি যেন পুলসরাতের রাস্তার উপরে দাঁড়িয়ে আছি এরকম মনোভাব নিয়ে তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা এন এরকম মনোভাব নিয়ে বান্দা তুমি যদি নামাজের মধ্যে দাঁড়াও তাহলে এই নামাজের মধ্যে তুমি এমন মজা পাইবা দুনিয়ার অন্য কোন জিনিসের মধ্যে তোমার সেই মজা নাই ও মুসলমান শুধু তাই নাম এই নামাজের ভিতর আল্লাহ ফাকরবুল আলমিন এমন মেডিসিন দিয়ে রাখছে এমন পদার্থ আল্লাহ পাক এই নামাজের ভিতরে দিয়ে রাখছে আল্লাহ বলেন ইন্নাস তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে সকল প্রকার খারাপ কাজ থেকে হেফাজত করে কথা ঠিক না বেঠিক ও মুসলমান নামাজ কেমনে মানুষকে খারাপ কাজের হাত থেকে বাঁচায় রে জামানার বড় বুজুর্গ হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহির জামানার ভিতরে একটা পতিতা মহিলা একটা ব্যবসা মহিলা একজন খারাপ মহিলা সে তার রূপ লবণ্যতার মুখে ফেলে টাকার মাধ্যমে সে যুবকদের চরিত্র ধ্বংস করে সে যুবকদের সাথে সে জিনা করে এমত অবস্থার ভিতরে যখন সমাজ আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে মানুষগুলো যখন যুবকগুলো যখন আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাচ্ছে কারণ হলো কিতাবের ভিতরে আসছে যেই জামানার মধ্যে জিনার কাজ রহর হবে ওই জামানার মধ্যে আল্লাহ ফাকের গজব আসমান থেকে তসবির দানার মতো পড়তে থাকবে কথা ঠিক না ঠিক ও মুসলমান হজরতে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলের কাছে এলাকার কিছু লোক এসে একত্রিত হইয়া পরামর্শ করলো হুজুর আমাদের এলাকার মধ্যে একটা মুসিবত দেখা দিছে মুসিবতটা হলো ওই যে একটা সরসী যুবতী রূপসী মহিলা সে টাকার মাধ্যমে সে আমাদের যুবকদের চরিত্রকে ধ্বংস করতেছে যুবকদের সাথে সে জিনাই লিপ্ত হয় বাইজিদ মুস্তামি রহমতুল সে বললেন আছে বাবা তোমরা যাও আমি দেখি কি করা যায় তখন সে তার খাদেমকে বলল ও খাদেম বাবা তুমি যাও ওই মহিলার সাথে আমার সাক্ষাৎ করার ব্যবস্থা করো ওই মহিলার সাথে কথা বলার ব্যবস্থা করো খবর নিয়ে দেখল ওই মহিলার সাথে দেখা করতে গেলে দিনের বেলায় মহিলা কারোর সাথে সাক্ষাৎ করে না রাতের বেলায় সাক্ষাৎ করলে দুই শত দেড়হাম লাগে কত হাম লাগেন দুই শত হাম লাগেন বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাই বললেন বাবা ঠিক আছে দুই হামের বিনিময় হইলেও ওর সাথে আমার সাক্ষাৎ করতে হইব দুই হাম বহু কষ্ট করে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই কষ্ট করে একত্রিত করে বললেন ঠিক আছে বাবা আজকে চলো সন্ধ্যায় রাতে আজকে রাত্রেই ওই যুবকের সাথে সাক্ষাৎ হবে ওই যুবক যুবতীর সাথে কথা হবে ওই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই তার খাদেমকে লইয়া সন্ধ্যার পূর্বেই ওই পতিতার গেটের কাছে বসে আছেন এমত অবস্থায় সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে কিন্তু ওই পতিতার গেটে অন্য কোনো যুবক যাচ্ছে না যেই যুবকই যায় যায় দেখ বাইজিৎ বোস্তামি রহমতুল্লাহ আলাই গেটের কাছে যায় নামাজ বিষয়ে তসবি হাতিরিয়ে বয়ে রয়েছে সব যুবকরা এক এক করে পাছায়া চলে আসে এমত অবস্থায় সন্ধ্যা যখন গড়িয়ে যাচ্ছে ওই যুবতী বলে তার খাদেমাকে দেখো তো বাহিরের অবস্থা কি একটা যুবক তো আজকে আমার কাছে আসতেছে না কারণ কি তার বাহিরে বের হইয়া দেখে একটা পাগড়ি জুব্বা পরিহিত অবস্থায় তসবি হাতে যায় নমাজ বিছানো অবস্থায় এক আল্লাহর বান্দা গেটের কাছে বসা আছে তখন যে এই অবস্থা যখন তার যুবতী মহিলাকে বলল সে যখন তার পার্সোনাল লোককে যখন বলল ওই যুবতী বলে তুমি যে তাকে বল সে যদি আমার সাথে সাক্ষাৎ করতে চায় তাহলে আমার কাছে কোনো হুজুর খাটবে না আমার কাছে কোনো বুজুর্গ খাটবে না দুইশো দেড়হাম আমার অবশ্যই লাগবে আল্লাহর বান্দা বুস্তামি বস্তামি রহমাতুল্লের কাছে যখন আসলাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাই বললেন ঠিক আছে দুইশো দেরহামের দা দুইশো দেরহামের দ্বারাই আমি তার সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করলাম আর আমি বাইজিদ দ্বারাই রহমাতুল্লাহ খেলাই সন্ধ্যায় যখন ওই যুবতীর ঘরের ভিতরে যখন গেলেন যাওয়ার পর ওই যুবক বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ খেলাই সর্বপ্রথম ওই মহিলাকে মা বলে ডাক দিলেন বলেন সুবাহান আল্লাম বললেন মাম ওই বলে কেমন কোন যুবকের আমি পড়লাম যত যুবক আমার কাছে আসলো কেউ বা আমাকে ম্যাডাম কেউ বা ভাবি কেউ বা ম্যাম সাহেব বলে আমাকে সম্বোধন করল কিন্তু এটা এমন কোন যুবক যে যুবক আমাকে মা বলে ডাক দিল বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ বললেন ও মা আমি তো দুইশো দেড় হামের আজকে তোমাকে আমি কিনে নিয়েছি সুতরাং আমি যা বলবো তোমার তাই করতে হবে বলে হ্যাঁ তাই করতে হবে বলে তাই যদি হয় তাহলে তোমার গায়ের মধ্যে যে নেট মার্কা কাপড় আছে যে পাতলা কাপড় আছে ওই পাতলা কাপড় তোমার গায়ের থেকে খুলতে হবে আমার পোটলার মধ্যে কিছু মোটা কাপড় আছে তুমি অজু গোসল করে এই পাতলা কাপড় তুমি খুলে এই মোটা কাপড় তুমি পরিধান কর ও মুসলমান পরিষ্কার বাসায় জেনে রাখবেন মুসলমান নারীর জন্য পাতলা নেটমার্কা কাপড় পরিধান করা কিন্তু হারাম কথা ঠিক নাবে ঠিক কিন্তু আমাদের সমাজে কাপড় যত পাতলা হয় কাপড় যত নেট মার্কা হয় এই কাপড়ের মূল্য বেশি কথা ঠিক নেবে ঠিক কারণ কি আমাদের মুসলমান নারীরা তো খাদিজাতুল কবরা তারা কৃষ্টি কালচারকে অনুসরণ করে নাম তারা রাবিয়া বস্তি বসরির কৃষ্টি কালচারকে অনুসরণ করে নাম আমাদের মুসলমান নারীরা ইস্টার জলসা আর জি বাংলার কলকাতার হাইওয়ান জানোয়ারদের সেই বেইমানদের কৃষ্টি কালচার মুসলমানদের ঘরের মধ্যে কথা নিয়েছে কথা ঠিক নেবে ঠিক ও মুসলমান এই জন্য মুসলমানদের ঘর থেকে শান্তি কিন্তু বিদায় হয়ে গেছে কথা ঠিক না ঠিক শান্তি বিদায় হয়ে গেছে আর আমরা স্বামী যারা আসি আমরা কি করি বিদেশ থাকি বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা কামাই করে বিবির কাছে দেয় আর বিবি মার্কেটের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে তাকে কোনো কথা বলি না তাকে কখন সম মোটা কাপড় পরিধান করার কথা বলি না এই জন্য কিন্তু দেখা যায় যে পাঁচ দশ বৎসর গড় সংসার করার পরে দুই তিনটা বাচ্চা হয়েছে তারপরেও কিন্তু এ তার বিবি কিন্তু ব্যবহায় চলার কারণে মার্কেটিং অবস্থা রাস্তায় চলার কারণে পর্দার ভিতরে না থাকার কারণে ইসলামিক হিস্ট্রি কালচারের ভিতরে না থাকার কারণে ওই মহিলা দুই তিনজন বাচ্চা রেখে ওই বিদেশির লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে সে কিন্তু পালিয়ে যায় কথা ঠিক না বেঠিক ও মুসলমান আর যদি স্বামী যদি তার ওই মহিলাকে পর্দার ভিতরে যদি রাখত মোটা কাপড় যদি পরিধান করাইত ঢিলা ডালা কাপড় যদি পরিধান করাইত তার ঘরের ভিতরে টিভি যদি না ঢোকাইত ইহুদি খ্রিস্টানদের হাইওয়ানদের জানোয়ারদের কৃষ্টি কালচারে যদি যদি সে সে বিবিকে যদি সে না রাখতো তাহলে এই বিবি কখনোই যাইতো না কথা ঠিক নেবে ঠিক ও মুসলমান এই জন্য মুসলমান নারীদের টাইট ফিট কাপড় পরিধান করা হারাম পাতলা কাপড় পরিধান করা হারাম যারা আমরা পাতলা কাপড় পরিধান করার অভ্যাস আছে আজকের মাহফিল থেকে আমরা তওবা করব রে আমরা নেট মার্কা কাপড় কখনো পরিধান করব নাম পাতলা কাপড় পরিধান করব নাম আপনি বাবা হয়ে আপনার মেয়েকে যদি আপনি নেট মার্কা কাপড় যদি কিনা দেন এই পাতলা কাপড় যদি কিনা তাহলে মনে রাখেন এই মেয়ের বিবাহ দেওয়া এটা আপনার কপালে জুটবে না আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হইলেও আপনার এই মেয়ে একটা হাত ধরে চলে যাবে কথা ঠিক ঠিক এই মেয়ে একটা রিক্সাওয়ালার হাত ধরে চলে যাবে ও মুসলমান এই জন্য মুসলমান নারীদের পোশাক হলো ঢিলা ডালা পোশাক পরতে হবে মোটা কাপড় পরিধান করতে হবে কথা ঠিক নেবে ঠিক সম্মানিত সুদীপ মুস্তি রহমতুল্লাহ ওই মহিলাকে যখন বলল গোসল করে তুমি এই পাতলা কাপড় খুলে মোটা কাপড় পরিধান করে আস গোসল করে পবিত্র হয়ে আস পবিত্র হয়ে আসার পর বাইজি বোস্তামি রহমাতুল্লাহ ওই মহিলাকে বললেন তুমি কি করো আমি এই যায় নামাজ তোমার সামনে বিছিয়ে দিলাম তুমি কি করো নামাজের মসল্লার মধ্যে দাঁড়ায় যাও তুমি তো অবশ্যই কাউকে না কাউকে কখনো নামাজ পড়তে দেখেছ নামাজের নিয়ম কারণ তোমার কিছু জানা আছে বলে হুজুর আমি তো তেমন কিছু জানি না আল্লা সামনে তুমি যাও নামাজের মধ্যে যুবতীকে দাঁড় করাইয়া দিয়া উনি ওর সাজদার মধ্যে পার্শে পরে গেছে স্যাজদার মধ্যে পরে যাইয়া উনি বলতেছেন আয় সমস্ত মানুষের কুদরত তোমার দুই আঙ্গুলের মাঝখানে চলে তুমি যেমনে চালাও সেমনে চলে আয় আল্লাহ বহু কষ্ট করে দুই শত হাম দিয়া এই যুবতির সাথে কথা বলার জন্য আসিলাম আজকে যদি এই মহিলাকে তুমি আল্লাহ হেদায়ত না দাও কালকে আমি এই মহিলাকে আর ওয়াজ নসিহত করার কোনো সময় নাই এই মহিলাকে ওয়াজ নসিহত করার কোন যোগ্যতা আমার ভিতরে থাকবে না কারণ দুই শত হাম ছাড়া তার সাথে সাক্ষাৎ করা যায় না আয় আল্লাহ সমস্ত বস্তু তো তোমার কুদরতি দুই আঙ্গুলের